আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউসুফ জুলাইখা। তারা নাকি প্রেম করেছিল, এটার উপর ভিত্তি করে অনেকেই প্রেম করেন, ইসলাম কি বলে প্রেম করা জায়েজ আছে কিনা, আলোচনা বলতে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, ইউসুফ জুলাইখা তারা প্রেম করেন নাই। জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের প্রতি আকৃষ্ট হয়েছিল, যে বিষয়ে কসসুন নবিয়্যিন আবুল হাসান আলী নবী নদবী রহিমাল্লাহ তাআলা তিনি যে ঘটনাটা লিখেছেন, এবং সাথে সাথে আপনার পবিত্র কোরআনে পাকের মধ্যেও এ বিষয়ে অনেক বিস্তর বর্ণনা এসেছে। এই জন্য দিনী ভাই বোনেরা, এই কোরআনে পাক দেখে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি না, ইউসুফ আলাইহিসসালাম প্রেম করেন নাই, জুলাইখা তার প্রেমে পড়েছিল। পরবর্তীতে একটা সময় আল্লাহ পাক কবুল করে নেন। তো ইউসুফ জুলাইখার প্রেম বলে অনেকেই, তো এখানে এটা তো প্রেম ছিল না, এটা এক পক্ষ থেকে ছিল। দুই পক্ষ থেকে যখন হয় এটা প্রেম হয়, এক পক্ষ থেকে হলে এটা অনেকেই বলেন যে হ্যাঁ এটা আমি নিজে নিজে ভালোবাসতেছি, এটা তার ব্যাপার, কিন্তু দুইজনের পক্ষ থেকে যখন হয় তখন এটা প্রেম হয়। প্রেম করা এটা নাজায়েজ কাজ, তো আপনি সেটাকে জায়েজ বানানোর জন্য কেন ইউসুফ আলাইহিসসালাম, তিনি একজন নবী, তার উপর অপবাদ দিচ্ছেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, যারা অপবাদ দিয়েছেন তওবা করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।